আমাকে মুছে ফেলবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ আমাদের সবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি একটু স্যারের কথাগুলোতে অ্যাড করে দেই। আমি আবু মোহাম্মদ বাকুন্দা, তো আমি এই স্কুলে ক্লাস এইটে এসেছিলাম, তার আগে আমি ভাওলার স্কুলে পড়তাম। তো আমি প্রথম যেদিন এই স্কুলে আসি, ক্লাসে বসে আছি মৌলভী স্যারের ক্লাস। তো আমার সঙ্গে যারা মৌলভী স্যারের ক্লাস করেছি, আমরা যারা ওনার কাছে পড়েছি, আমার মনে হয় সবাই একমত হবে, আমরা প্রত্যেক স্যারকেই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। বাট মৌলভী স্যারকে যেমনটি ভালোবাসতাম, হয়তো বা তার থেকেও বেশি ভয় পাইতাম, আমার মনে হয় সবাই একমত হবে। তো শৃঙ্খলা যদি বলা যায়, ওনার কাছে অনেক কিছু শিখেছি আমরা। যেমন আমি আমার ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স বলি, প্রথম দিন তো আমার একটু স্বভাব আছে, আমি যদি টেবিলে বসি আমি একটু গালে হাত, তো তার ক্লাসে হঠাৎ করে বলছে, ওই বাউ তো কি বউ বলছে, তো পেছন থেকে বন্ধুরা তো সবাই হেসে দিল। আমি তখন ক্লাসে, তখন তো যে সময় বউ মানে কি, তখন তো বউ খুব একটা বুঝতাম না, যখন এরকম আমি খুব লজ্জা পেয়ে গেলাম। এবার কি হলো, কিছুক্ষণ বাদে আমার পেন্সিলটা মুখের মধ্যে, ওই পেন্সিল মুখে কেন, সামনে আয়, সামনে গিয়ে কান্দা ধর উঠব, পেন্সিল মুখে কেন, তার জন্য কান্দা ধর উঠে বসো, কি যাওয়া। তো স্যারের যে এই যে জোকগুলো ক্লাসে, যে মজাগুলো দিত উনি, পাশাপাশি যে শাসনগুলো করতো, এগুলো এখনও মেমোরেবল, এখনও স্মৃতির পথে গেঁথে থাকে। যখন আমরা এটা শুরু করেছিলাম, তারিম যখন আমাকে বারবার ফোন করছিল, এগুলো বারবার হৃদয়ে ভাসছিল। নামাজ পড়া ম্যান্ডেটরি ছিল, আমরা অনেকে শয়তানি করে স্যারকে বলতাম, স্যার আজকে একটু আমার লুঙ্গিটাতে অমুক লেগেছে, তোর যাই কিছু লেগে থাক, যতই না পারতাম তোর নামাজ হবে, মসজিদে চল। নামাজ পড়া শিখেছি ওনার কাছ থেকে, কৃতজ্ঞ স্যার আমরা আপনাদের প্রতি, আপনাদের সবার প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।